হাই বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাই আমি নিজের ইউটিউব চ্যানেল জাস্ট অ্যাপ দিতে। আজকে ভিডিওতে আমরা দেখব আপনার অ্যাকাউন্ট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে হলে ওইখান থেকে আপনি চেক বই নিতে চান, তো চেক বই অ্যাপ্লাই করা ফর্মটা কীভাবে পূরণ করা যায়। দেখুন এইখানে সব থেকে আগে আপনি দেখবেন এখানে লেখা আছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, আর তারপরে আপনার যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে ওই ব্রাঞ্চের আপনি নামটা লিখে ফেলবেন। আমার অ্যাকাউন্ট বহরমপুর ব্রাঞ্চে আছে, আমি এখানে বহরমপুর ব্রাঞ্চটা লিখে দিয়েছি। তারপরে আছে দেখুন, ডিয়ার স্যার, ডিস ইন ফর্ম ইউ ড্যাট আই অর অবলিক, সিঙ্গেল অ্যাকাউন্ট হলে আই দেবেন, জয়েন্ট অ্যাকাউন্ট হলে উই দেবেন। তারপরে দেখুন এইখানে আপনাকে নিজের অ্যাকাউন্ট নম্বরটা লিখতে হবে, যেখানে আমি নিজের অ্যাকাউন্ট নম্বরটা লিখেছি। তারপরে দেখুন এইখানে আছে চেক টাইপ জিজ্ঞাসা করা হচ্ছে, পার্সোনালাইজ চেক নিতে চান কি নন পার্সোনালাইজ চেক নিতে চান। আমি পার্সোনালাইজ চেক নিতে চাই, এই জন্য নন পার্সোনালাইজটা কেটে দিয়েছি। পার্সোনালাইজ মানে চেক বইয়ে আপনার নাম আর আপনার অ্যাকাউন্ট নম্বরটা অলরেডি প্রিন্ট করা থাকবে, আর নন পার্সোনালাইজে এটা থাকবে না, আপনাকে পেন দিয়ে বারবার লিখতে হবে। তারপরে দেখুন এখানে আপনাকে নাম লিখতে বলছে, নেম অফ দি অ্যাকাউন্ট হোল্ডার। আমি এটা সিঙ্গেল অ্যাকাউন্ট, এই জন্য আমি নিজের নামটা শুধু লিখেছি, জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার এখানে নামটা লেখা হতো। তারপরে এখানে জিজ্ঞাসা করছে আপনি অ্যাড্রেস, আপনি এখানটা এখানে নিচে এখানে আপনি পুরো আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন। তারপরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কি অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপে আমার সেভিং অ্যাকাউন্ট, এই জন্য আমি বাকিগুলো কেটে দিয়েছি, শুধু সেভিং অ্যাকাউন্টটা রেখেছি। তারপরে এখানে আপনাকে সাইন করতে হবে, যে সাইনটা আপনার অ্যাকাউন্টে আছে, আর এই ফর্মটা আপনি ফিল আপ করে দিয়ে দেবেন। আপনার চেক বই দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসতে চলে আসবে। চলো বন্ধুগণ, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।